নমস্কার, ভয়েস অফ দুর্গাপুরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমান করোনা পরিস্থিতিতে দুর্গাপুরের পুজো কমিটিগুলির প্রস্তুতি কতদূর তা দেখতেই বেরিয়ে পড়েছি আমরা। আজ আমরা চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো মণ্ডপে, শেষ প্রস্তুতির কাজ চলছে। আজই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়ালি এই মণ্ডপের শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই ঘটবে। এবার কথা বলে নেব পুজো কমিটির একজন কর্মকর্তার সাথে। আসুন জেনে নিই তিনি কতটা আশাবাদী এই পুজো মণ্ডপ সম্পর্কে। সরকারি নির্দেশিকা যেমন দেওয়া, যে কোনো সেই মতোই চলব এবং মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, সেটা আমরা কীভাবে মণ্ডপটা হয়েছে মণ্ডপও এভাবে মেনটেন করা যায়, সামনেটা পুরো খোলা, যে মণ্ডপের ভিতরে ঢোকার প্রবেশ তার কোনো কিছু নেই, বাইরের থেকেই মানুষ দূরত্ব বজায় রেখে দেখবে এবং তারা সেইভাবে রাস্তার প্রতি ফিরে চলে যাবে এবং রাউন্ড করে দূরত্ব বজায় রেখে এবার মানুষের কিরকম আকর্ষণ থাকে, এবারেও মানুষের যথেষ্ট ভর রয়েছে। আজকে উদ্বোধন হয়েছে, আজকেই মানুষের আজকে ভাতৃত্বকে নিয়ে একটি যথেষ্ট মানুষের উন্মাদনা এবং উত্তেজনা অনেক বেশি, অনেক আনন্দিত মানুষ, এলাকার মানুষজন সবাই এসেছে এবং তারা খুবই খুশি আজকের আমাদের এই অনুষ্ঠানের। সবাইকে দূরত্ব বজায় রাখতে এই কারণেই বলবো, কারণ হয়তো পুজোর পর যদি আবার বেড়ে যায় বা এখনও যেটা চলছে, তাই দূরত্ব বজায় রেখে পুজোটা সারা বছর মানুষের আমাদের মানে অপেক্ষায় থাকে সব মানুষ। এখানে তো মানে কোনো ভেদাভেদ বা আমাদের মধ্যে কে বড়ো কে ছোটো সেটা ইয়ে হয় না, পুজো মানে পুজো, সবারই মধ্যে আজকে আনন্দ, সবারই মধ্যে সারা বছর অপেক্ষায় থাকে। সবারই জন্যই বলবো যে এত এতটুকু মেনটেন করে চলুক যেন পুজোর আনন্দটা যেন সারা বছর যেন আমাদের সামনে বছর পুজো যেন আরও ভালো করে কাটতে পারি। প্যান্ডেল বা বাহুল কথাটা বড়ো কথা নয়, মানুষ আনন্দ করুক, খুশি হয়ে পুজো দেখুক, পুষ্পাঞ্জলি দেখুক, দূরত্ব বজায় রেখে, এটার জন্যই আমাদের পুজো। আগামী দিনগুলিতে আমরা দুর্গাপুরের বিখ্যাত পুজোগুলির প্রাক প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।